আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাহান্নামের গভীরতা সম্পর্কে। এক, জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করলে তার তলদেশে গিয়ে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় একটি বিকট আওয়াজ শোনা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটা পাথর যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর সেই পাথরটি জাহান্নামের তলদেশে যাচ্ছিল এবং এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 2, জাহান্নামের প্রশস্ততা আকাশ ও জমিনের দূরত্বের চেয়েও বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে যার ফলে সে জাহান্নামে আকাশ জমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 3, জাহান্নামের সীমানার দুটি দেয়ালের মাঝে 40 বছরের রাস্তার দূরত্ব। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সীমানার দুই দেয়ালের মাঝে 40 বছরের রাস্তার দূরত্ব। 4, জাহান্নামে এক এক কাফেরের কান ও কাঁধের মাঝে 70 বছরের রাস্তার দূরত্ব। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি কি জানো জাহান্নামের গভীরতা কতটুকু? আমি বললাম, না। আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাহলে আল্লাহর কসম, তুমি জানো না যে জাহান্নামীদের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তার দূরত্ব, যার মাঝে থাকবে রক্ত ও পূজের ঝর্ণাসমূহ। আমি জিজ্ঞেস করলাম, নদীও কি প্রবাহিত হবে? তিনি বললেন, না, বরং ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। 5, হাজারে 999 জন জাহান্নামে যাওয়া সত্ত্বেও জাহান্নাম ফাঁকা থেকে যাবে এবং জাহান্নাম আরও লোক পেতে চাইবে। সূরা কাফের 30 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব যে তুমি কি পূর্ণ হয়ে গেছো, জাহান্নাম বলবে আরও আছে কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সর্বদাই জাহান্নাম বলতে থাকবে যে আরও কি আছে, আরও কি আছে, এমন কি আল্লাহ তাআলা তার কদম জাহান্নামে রাখবেন। তখন জাহান্নাম বলবে, আপনার ইজ্জতের কসম, যথেষ্ট। আর তখন জাহান্নামের এক অংশ অপর অংশের সাথে মিলিত হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 6, জাহান্নামকে হাশরের ময়দানে নিয়ে আসতে 490 কোটি ফেরেশতা নিয়োগ করা হবে। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে হাশরের ময়দানে আনা হবে, তখন তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা ধরে টেনে টেনে তা নিয়ে আসবে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন। আমিন।